কাজ শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স আছে, ফ্রি ভিডিও টিউটোরিয়ালস, এখান থেকে কিছু টিপস পাইলে নিয়ে যাবো, আদার্স আমরা এনজয় করবো, টাইমটাকে মজা করে পাস করবো, শিখতে পারলে সেটা বোনাস, হ্যাঁ শিখতে পারলে সেটা বোনাস, বুঝছেন? এই জোরে একটা হাত দালি জাহি ভাই, জাহি ভাই সম্পর্কে আমি পরে বলবো, এখন উনি জাস্ট প্রোগ্রামটা লঞ্চ করার জন্য আজকে মানে অনুষ্ঠানটা শুরু করার জন্য আমি ওনাকে ফ্লোরটা দিচ্ছি। ধন্যবাদ রাজীব ভাই। তো রাজীব ভাই তো সবার সম্পর্কে বলবে, হ্যাঁ তো রাজীব ভাই সম্পর্কে একটু বলে আমি শুরু করে দেব। আপনাদের হাতে কলম থাকুক বা যেটা থাকুক, শুধু এতটুকু একটা কিওয়ার্ড দিব, এটা মনে রাখবেন, বা সবাই ইউয়ার্ড এটা ইউটিউবে সার্চ করবেন, আমার পক্ষ থেকে অনুরোধ, কিওয়ার্ডটা লিখে রাখেন বা যেটাই করেন যেভাবে, সেটা হচ্ছে এডুকেশন ফর অল। ওকে, এটা ইউটিউবে সার্চ করবেন, চ্যানেল 24, সাথে যদি একটু অ্যাড করতে চান চ্যানেল 24, বাকিটা আপনারা দেখে নেবেন, বলেন একটা কথা বাকিটা ইতিহাস, এরকমই জাস্ট দেখে নেবেন। আচ্ছা, আর আমার কোনো প্রোগ্রাম মানে রাজীব ভাই হোস্ট করবে না, তো আমি প্রোগ্রামও করবো না, এরকমই ফার্স্ট থেকেই এরকম। আর আজকে সরি বলে দিচ্ছি যে এখনও মানে আপনারা মানে 10টা বেজে অনেক চলে গিয়েছে, শুরু করতে পারিনি, কারণটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যারা আসছে ওখানে বেশিরভাগ হচ্ছে গাড়ি কার ইউজার, তো কার ইউজার একজন একটা করে গাড়ি নিয়ে বেরোচ্ছে, তো এমন অবস্থা হয়েছে ওই দিক থেকে মানুষের আসতে পারছে না। হ্যাঁ, ঢাকার বাইরে থেকে কেউ এসেও এখনও এয়ারপোর্ট রোডে পড়ে আছে, আমি এখনও ফোনে খবর পেয়েছি, তো এটা আসলে আমাদের হাতের মধ্যে ছিল না। হ্যাঁ, আর যারা কষ্ট করে অপেক্ষা করেছেন, আশা করবো যে এই যে অপেক্ষা করে কষ্ট করেছেন, এসে এত কষ্ট করে এসেছেন, অনেকে অনেক জায়গা থেকে এসেছেন, তো এটার একটা আপনারা এটার অবশ্যই একটা ইয়ে পাবেন, মূল্য পাবেন, এখান থেকে আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। তো অনুষ্ঠান আমরা এখানে শুরু করছি, আমি আমাকে যেহেতু বললো, আমাকে প্ল্যাটফর্ম দিল, তো এখানে শুরু করছি, তো আস্তে আস্তে আসবে, রাজীব ভাই এটাকে হোস্ট করছে। হ্যাঁ, রাজীব ভাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ জাফি ভাই, প্রোগ্রাম জাফি ভাই কী বললো ভুলে গেলাম। আচ্ছা, আমি হচ্ছে জাফি ভাইয়ের বান্ধা কাস্টমার আর কি, হ্যাঁ ধরে নিয়ে। আচ্ছা যাই হোক, জাফি ভাই এনশিওর করছে যে আমরা আসলে কিছু শিখবো, আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কষ্ট করে আসছেন, উনি কনফার্ম করে দিচ্ছে যে আমরা আসলে অনেক কিছু শিখতে পারবো। আমি জানি আজকে ইভেন্টে অনেক বেশ ভালো ভালো জিনিসপত্র আছে, এগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো। জাফি ভাই আমাদেরকে পোস্টেও বলে দিয়েছিল যে নোট রাখার মনে খুব একটা দরকার নেই, তাই না? আমরা ভিডিও করা হচ্ছে, সো পরে আমরা এটা দেখতে পারবো। এখানে মনোযোগ দিয়ে শুনেন, নোট রাখতে গেলে হয়তো বা পরের লাইনটা আপনি মিস করে ফেলতে পারেন, তাই না? পুরোটা শুনেন, বাসায় গিয়ে যখন আমরা ভিডিওটা পাবলিশ করবো দেখবো, সেখান থেকে আমরা পজ করে করে ভালো করে দেখে ভিডিওটা শিখে নিব। আচ্ছা রোজারিও ভাই কি রেডি? পরে হলে ভালো হতো না, আপনি আসেন, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, আসেন, চলে আসেন। রোজারিও ভাইকে চিনেন না? আমরা সবাই চিনি তো, তাই না? সবাই চিনি না, চিনে নিবো আজকে। উনি যখন নামবে যে ওনার সাথে কথা বলবেন, হ্যান্ডশেক করবেন, পরিচিত হবেন, চিনে নেবেন, চিনে নিতে না পারলে লাভ নাই। আচ্ছা, উনি হচ্ছে যে সার্টিফাইড ইউআই ডিজাইনার, ধুমধাড়াকা রক স্টার টি শার্ট ডিজাইনার, টি শার্ট ডিজাইন নিয়ে উনি আজকে কথা বলবো, যেটা আমাদের মেইন ইয়ে আর কি। আগে তো ডিজাইন করতে হবে, তারপর মার্কেটিং করবো, তাই না? আমরা ধাপে ধাপে ওইভাবেই আগাবো, আমরা সবাই মোটামুটি টিএসপিং সম্পর্কে জানি। সো রোজারিও ভাই আজকে আমাদেরকে, আমার মিতা, আমার নামও রাজীব, উনি হচ্ছে আমাদের একদম ডিজাইন করাটা কীভাবে মানে কীভাবে টি শার্ট ডিজাইন করবো সেটা নিয়ে উনি ডিটেলস কথা বলবে। হ্যাঁ, ডিজাইন টেকনিক, সেটাই, টি শার্ট ডিজাইন টেকনিক নিয়ে আমরা আলোচনা করবেন উনি। সো ওনাকে জন্য জোর একটা হাত তালি। শুভ সকাল। এই পজিশনটা আসলে আমি ইউজ টু না, তাই আগেই বলছি যে যদি কোনো উচ্চারণগত সমস্যা এবং আমার যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো জাফি আমার টপিক দিয়েছে যে গ্রাফিক ডিজাইন টেকনিক সম্বন্ধে। আচ্ছা, সেটা অনেক বিশাল বড় একটা ব্যাপার, তো আমি খুব শর্ট সময়ে কিছু বিষয় আসলে উপস্থাপন করব। তো গ্রাফিক্স ডিজাইন টেকনিকের আগে যেটা জানতে হবে যে গ্রাফিক্স ডিজাইনটা কী। গ্রাফিক্স ডিজাইন একটি ক্রিয়েটিভ প্রসেস যা আর্ট ও টেকনোলজির সমন্বয়ে একটি ডিজাইনার যে আইডিয়াগুলো প্রকাশ করে তাকে মূলত গ্রাফিক্স ডিজাইন বলে। ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে হলে যে আইডিয়াগুলো আপনার মাথায় রাখতে হবে সেগুলো হ্যাঁ
মাথায় রাখতে হবে সেগুলো দেখার শক্তি বাড়ানো, আর কাদের বা কোন অডিয়েন্সকে লক্ষ্য করে আপনি ডিজাইনগুলো করছেন, আর ফন্ট সিলেকশন, আপনার গ্রাফিক্স এলিমেন্টের সঠিক ব্যবহার। আচ্ছা একটু সময় নিচ্ছি, এখানে বসে গ্রাফিক্স এলিমেন্টের সঠিক ব্যবহার, ডিজাইন অনুপাত বা প্রপোর্শনগুলো ঠিক রাখা, রঙের গুরুত্বপূর্ণ বিষয়টা, আর ব্যবহারকারীর অভিজ্ঞতা যেটাকে ইউজার এক্সপিরিয়েন্স বলা হয়। আচ্ছা দেখার শক্তি বাড়ানো, যেটা বানান ভুল হয়েছে বাংলা, তো বাংলা টাইপ করি না, তো এটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে দেখার শক্তি বাড়াতে হবে। বয়সের সাথে সাথে আমাদের দেখার শক্তিটা আসলে ভিজুয়ালাইজের পাওয়ারটা এটা কমতে থাকে, তো আমরা আগের মতো আর ক্রিয়েটিভ থাকি না, বা আমাদের ওই ইটাও থাকে না, মানে ওই চিন্তাধারাটাও থাকে না। তো একজন ডিজাইনার হতে হলে আপনাকে সবসময় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন ইউএসএতে, এটা আমাকে এক আমার স্যার শেয়ার করেছিলেন, যে ইউএসএতে একদল ডিজাইনার একবার ই করলো, যে এক অ্যাডাল্ট এবং বাচ্চাদেরকে নিয়ে একটা জরিপ করলো। তো একটা অ্যাডাল্ট লোককে যখন বলা হলো যে ট্রাফিক সিগন্যালের যেটা দেখে এটা কী, তো সে নির্দয়ে বললো যে এটা জোক করতেছে, এটা তো একটা ট্রাফিক সিগন্যাল। তো যখন বাচ্চাদের বলা হলো যে এটা কী, তো তারা এক একজন এক এক রকম উত্তর দিয়েছে। একজন বলেছে এটা একটা রুটির মধ্যে অমলেট আছে, ডিম আছে। একজন বলেছে যে এটা হয়তোবা কালারফুল এগ ডিম আর কি। অনেকে আবার বলেছে না এটা কালারফুল বল, অনেকে বলেছে আবার এটা কালারফুল লাইট। তো বাচ্চাদের যে চিন্তাধারা থাকে, মানে তাদের ক্রিয়েটিভ চিন্তাধারা বাচ্চা সময়ে আমাদের গ্রো থাকে, তো বয়সকাল এটা থাকে না। তো একজন ডিজাইনারের উচিত যে আপনি যখনই তাহলে ডিজাইন করবেন, বা আপনি যখনই আপনি বাসা থেকে বেরো হবেন, এই ডিজাইনের মধ্যেই থাকবেন। তো এটারও একটা ব্যাপার আছে, প্র্যাকটিস আছে, যে আপনারা বলতে পারেন যে আসলে আমরা কি ডিজাইনের মধ্যে থাকি। হ্যাঁ, আমরা আসলেই ডিজাইনের মধ্যে থাকি। আমরা বিছানা থেকে শুরু করে যে প্রোডাক্ট ইউজ করি না কেন, আমরা কিন্তু ডিজাইনের মধ্যে থাকি। আমি আজকে এখানে ঘুম থেকে উঠেছি, আমি আমার মোবাইল ইউজ করেছি, এটা একটা ডিজাইন। আমি ব্রাশ ইউজ করেছি একটা কোম্পানির, সেটা একটা ডিজাইন। আমি একটা কোম্পানির পারফিউম ইউজ করছি, সেখানে একটা লোগো আছে, তাদের ডিজাইন আছে, ওটা একটা ডিজাইন। তো এই ব্যাপারগুলো যারা নতুন আছেন এবং যারা পুরনো আছেন হয়তো বা জানেন, তো এইভাবে যদি দেখেন তাহলে আশা রাখি যে ডিজাইন সেন্সগুলো ভালো হবে। আর ভালো ডিজাইনার হতে হলে অন্যের ডিজাইন, ভালো ডিজাইনারের ডিজাইন দেখতে হবে, তাহলে ডিজাইন সেন্স অটোমেটিক গ্রো করবে। তো দ্বিতীয় পয়েন্টটা যেটা, কাদের লক্ষ্যে ডিজাইন করবেন বা করেছেন। ডিজাইন করার সময় লক্ষ্য রাখতে হবে আপনার ডিজাইনটা কাদের জন্য, আপনার ডিজাইনের ব্যবহারী কে এবং কারা। অনেক ভালো মানের ডিজাইনার এই বিষয়টা এড়িয়ে যায় বলে মার্কেট প্লেসে তার ডিজাইনগুলো চলে না। একটা এক্সাম্পল দিয়েছি, তো টিস্পিংয়ে কাজ করার সময় তাহলে অনেক ভাই ব্রাদার আমাকে ইনবক্স করে, তো এই যে বাপাসের ছবিটা, সেটা ভ্যালেন্টাইন ডেতে এক ছোটো ভাই দিয়েছিল। তো বলছিলো যে ভাই এটা কি আমার ভ্যালেন্টাইন ডেতে এই ডিজাইনটা চলবে? ভাই ডিজাইনটা হয়তো আপনি কষ্ট করে করেছেন, কিন্তু এটার মধ্যে কোনো মেসেজ থ্রো করেনি, যার কোনো চলার কথা না। আমি জাফি ভাইয়ের সাথে চলে বা আরও বড় বড় মার্কেটারের সাথে চলে যেটা বুঝেছি, যে আসলে মেসেজ না থাকলে ওই টি শার্টটা $22 থেকে $30 কেউ কিনবে না। তো ডান পাশের ডিজাইনটা দেখেন, এটা একটা কুল ডিজাইন দিয়েছে, এবং যারা দিকে টিনেজ তারা পড়বে, যে আমি কেউ ড্যাম কেয়ার করি না, আমি কেউ কেয়ার করি না, আমার ইচ্ছা মতো আমি চলি, এরকম একটা মেসেজ দিয়েছে। এটা টিনেজ পোলা তখন ছেলেপেলেদের টার্গেট করে দিয়েছে। তো তিন নাম্বার, ফ্রন্ট বাছাই। ডিজাইনের ক্ষেত্রে ফ্রন্ট সিলেকশনটা একটি জরুরি বিষয়। আপনি ভালো মানের ডিজাইনার হতে চান, আপনার ফ্রন্ট সিলেকশনের জ্ঞানটা থাকাটা জরুরি। অস্ট্রেলিয়ান একজন ডিজাইনার আছে, জ্যাকব ক্যাস, তার মতে ফ্রন্ট সিলেকশন জ্ঞানটা একদিনে তৈরি হওয়ার বিষয় না, তার জন্য দরকার নিজেকে এবং নিজের ডিজাইনকে ভালোবেসে কাজ করে যাওয়া। ডিজাইন হতে হবে আপনার প্যাশন, আপনার ডিজাইনের প্রতি থাকতে হবে আপনার আবেগ ও ভালোবাসা। নিচে উদাহরণ দেওয়া হলো, দেখেন দুটো উদাহরণ দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে যে জিমের ওয়ার্কআউট যারা পছন্দ করে, দেখেন ফর্মগুলো কীরকম দিয়েছে, যে ওয়ার্কআউট মানে কি একটা হ্যাবি, ফর্মগুলো ইউজ করা হয়েছে হ্যাবি ফর্মগুলো, তো যাতে এটা একটা ফিল থাকে যে একটা ওয়ার্কআউট, মানে একটা বডি বিল্ডার, সেই রকম ফিল দেওয়া হয়েছে। আর আমি এখানে কিছু ব্লগও দিয়েছি, আমি খুরশেদ ভাইকে বলবো যে এটা যাতে ওই আমাদের যে ইভেন্টের পেজে এটা দিয়ে দেওয়া হয়, আপনারা যাদের দরকার এই সোর্সগুলোতে আরও ফ্রন্ট সম্পর্কে জানতে পারবেন। গ্রাফিক্স এলিমেন্টের সঠিক ব্যবহার, ভালো ডিজাইনারের এলিমেন্ট হলো ডিজাইনারের একটি অংশ,
আপনি ডিজাইন এলিমেন্ট বা শিল্প উপাদান আপনার ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তোলে। নিচে উদাহরণ দেওয়া হলো, দেখেন বাঁ পাশের ডিজাইনটা দেখেন, ম্যাসেজ খুব ভালো হয়েছে বাট ডিজাইনগুলো দেখেন, ডিজাইনগুলোর মধ্যে কোনো কিছু থ্রো করেনি, এই ধরনের ডিজাইন সেল হয় না। কিন্তু ডান পাশের ডিজাইনটা দেখেন, এলিমেন্ট ইউজ হয়েছে এবং যতটুকু প্রয়োজন সেইভাবে ইউজ হয়েছে, এদিক বেশিও না কমও না, বুঝতে পারছেন? তো এটার একটা ব্লগের আমি ই দিয়ে দিয়েছি, আপনারা এই ব্লগগুলো দেখতে পারেন। ডিজাইন অনুবাদ ঠিক রাখা, ডিজাইন করার সময় ডিজাইন স্কেল ঠিক রাখাটা অনেক জরুরি বিষয়। অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে অনেক সময় ডিজাইনারের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আপনি এই দিকটাকে নজর দিলে আরও সুন্দর দেখাবে। এই বাঁ পাশের ছবিটা যেটা, এটাকে প্রপোর্শনালি মানে ঠিক না এটা। আমি যখন টিস্প্রিংয়ে অনেকের দেখেছি যে তার প্রপোর্শন ঠিক থাকে না ডিজাইনের, তো টিস্প্রিং কিন্তু আপনি যখন ডিজাইন আপ করবেন দেখবেন এই কোণা বরাবর একটা ইয়ে আছে, তো এটা ইউজ করলে আপনার ডিজাইন প্রপোর্শন ঠিক থাকবে। তো এটা অনেকে করে না, এটা করে কিনা এই পাশ থেকে টান দেয়, এই পাশ থেকে টান দেয়, এভাবে দেওয়া যাবে না, এটাকে ডিসপ্রপোর্শন বলে, মানে এটা কোনো প্রপোর্শন নাই। তো এটারও এই প্রপোর্শন জানার জন্য অনেক ব্লগগুলো দিয়েছে, ইভেন টিস্প্রিংয়েরও একটা ইয়ে আছে, এটার লিঙ্ক আছে টিস্প্রিংয়ের, এটাও দেখতে পারেন আপনারা। রং কেন গুরুত্বপূর্ণ, রং, হোয়াই কালার ইজ ইম্পর্ট্যান্ট, রঙে মানুষের আবেগ জড়িয়ে আছে। যখন আমরা কোনো রং দেখি তখন আমাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায় নীল হলো দুঃখ, শান্ত ও আত্মবিশ্বাসের প্রতীক, কিন্তু পাশাপাশি হলুদ রং হলো আলো এবং সতর্কতার প্রতীক। আপনার ডিজাইনের রং উদ্দেশ্যপূর্ণ হতে হবে এবং রঙের ব্যবহার অর্থ থাকতে হবে। যে কোনো ডিজাইনের রঙের ব্যবহার এক একটি অর্থ প্রকাশ করে। নিচে দুটি উদাহরণ দেওয়া হলো, মোবিল লোগোটার লাল রং এবং নীল রঙের ব্যবহার হয়েছে, এখানে লাল রংটা বুঝিয়েছে ওদের অনেক শক্তি আছে, ওদের যে মোবিল ইটা আছে ওটা অনেক শক্তি আছে, নীল রং বুঝিয়েছে আপনি এটা ইউজ করলে আপনি বিশ্বাসের সাথে ইউজ করতে পারেন এবং এটা নিরাপত্তা, আপনাকে নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি পিজা, ডোমিনিস পিজার যে লোগোটা, সেটার লাল এবং নীল রঙের ব্যবহার হয়েছে, এখানে লাল রং বুঝিয়েছে তারা খুব প্যাশনেট, আপনি যখন তাদের সার্ভিস ইউজ করতে যাবেন তারা খুব প্যাশনেট, আপনাকে প্যাশনেটভাবেই খাওয়াবে। এবং নীল রং বুঝিয়েছে যে তাদের খাবার আপনি বিশ্বাস ও নিরাপত্তার সহিত নির্দ্বিধায় খেতে পারেন, যেটা কোনো ঝঞ্ঝাল হবে না। তো কালার বিষয়ে আবার অ্যাডোবি কালার হুইল আপনি ইউজ করতে পারেন, এটার মধ্যে আপনি কোন কালার এগেনস্টে কোন কালার ইউজ করবেন সেটা হুইল আছে, এটা খুব ইজি, ছোট একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখলেই হয়ে যাবে, তো এই ব্লগগুলোও দেখতে পারেন। তো লাস্ট যেটা, ব্যবহারকারীর অভিজ্ঞতা, তো ইউএক্স যেটা বলে, তো ইউএক্স ডিজাইনের হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সিস্টেমকে এমনভাবে সাজানো যেন তার ব্যবহারকারী বা ইউজার তার লক্ষ্য কিংবা গন্তব্যে সহজে এবং সুন্দরভাবে কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভুগিয়ে পৌঁছাতে পারে। এক কথায় বলতে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো প্রোডাক্ট সার্ভিস এবং সিস্টেম ব্যবহার বা ব্যবহারকারীর অভিজ্ঞতা। আচ্ছা, ডিজাইনে, টি শার্ট ডিজাইনে ইউএক্স কীভাবে, ইউএক্সের একটা পার্ট আছে যে জরিপ করতে হয়, সার্ভে, যে আপনি কীরকম, আপনার ডিজাইন কীরকম বা আপনি এটা কাদের ই করে দিবেন। তো আপনি যখন ডিজাইন করবেন তখন লক্ষ্য রাখবেন, অনেকে আমাকে ইনবক্স করে বলে যে ভাই ডিজাইন কীরকম হয়েছে, অনেকের উত্তর দেয়, অনেকের উত্তর দিতে পারি না, তো আমাকে দেন, আরও দশজনকে ওইভাবে দেন যে যারা নাকি এই সম্বন্ধে জানে, যে আপনাকে রিভিউ দিবে যে আপনার ডিজাইনের এই জায়গায় ল্যাকিংস আছে, এই জায়গায় ল্যাকিংস আছে। এটাই যে ইউজার যখন আপনাকে বলবে যে এই এই জায়গায় প্রবলেম আছে, তখন আপনার অটোমেটিকলি আপনার ডিজাইন সুন্দর হবে, ভালো হবে। আর এটার বিষয়ে খুব সুন্দর একটা লিঙ্ক দিলাম এখানে লিঙ্কডিনে, এটা আমাদের একটা বাঙালি ভাই খুব সুন্দর লেখছে ইউএক্সের ডিটেলস, এটা আপনি দেখলে আমি আশা রাখি যে ইউএক্সের আর কোনো প্রবলেম থাকবে না। তো এটাই আমি খুব তাড়াতাড়ি দ্রুত বলে দিলাম, আমাকে খুব সময় স্বল্পতাও দিয়েছিল জাফি ভাই। তো লাস্টে বলেছিল যে আমাকে আমার সাফল্য কিছু বলতে, যে আমার সফলতা, খুব ছোট্ট করে বলি সফলতা, জাফি ভাইয়ের সাথে আমার গত বছর এপ্রিল মাসে পরিচয় হয়েছে, তারপরে জাফি ভাইয়ের সাথে আমি দুইবার দেখা করলাম। তো আমি দুইবারের মধ্যে কখনো বলতে পারি নাই যে জাফি ভাইকে যে আমি ডিজাইন করি, আমি মানে কী করতে পারি। তো তিনবারের মাথায় দেখা হওয়ার পর আমি জাফি ভাইকে বললাম যে আমি তো গ্রাফিক্স ডিজাইন করি, তো আমি কী করতে পারি আসলে, আমার জন্য কী প্ল্যাটফর্ম আছে টিস্প্রিংয়ে। বলে যে আপনি একটা ভালো নিশ নেন আপনি, এবং আমার সাথে নূর ইসলাম ভাইও ছিলেন আমার পার্টনার, তো উনি আমাকে, তো উনি আবার নিশ সিলেকশন করে দিলেন হাইকিং রিলেটেড নিশ। তো ভাইকে বললাম যে আমি এখন কী করতে পারি, তো ভাই বললো যে আপনি ডিজাইন করেন, প্রতিদিন এতগুলো ডিজাইন করতে হবে না, আপনি একদিন সময় নেন, ভালো একটা ডিজাইন করেন, আপ দেন। তো 28 নম্বর ক্যাম্পেইন থেকে আমার সেল শুরু হয়েছিল,
তো আমি লাস্ট ওই অ্যাকাউন্টটা এখন আর আমি ই করি না। তো আমি লাস্ট যেটা শুনেছি ওই অ্যাকাউন্ট থেকে এই পর্যন্ত প্রায় $10,000 কাছাকাছি ই করেছে, ট্রানজিট দিয়েছে। তো এটাই আমার সাফল্য। আমি আবার আমার নতুন অ্যাকাউন্টে কাজ করছি। তো নতুনদের যারা বলবো, আমাকে যারা ইনবক্স করে তারা কি বলে, তারা বলে ভাই আমার তো ডিজাইন সেল হয় না। দেখার পরে আমি যে লেকিংসটা দেখি যে প্রপোর্শন সমস্যা, কালারের সমস্যা, এবং যে আমি এই একটা ফ্রি পিক বা কোনো জায়গা থেকে ভেক্টর নামিয়ে আমি এটা ইউজ করতেছি। আসলে আমি এটা নেবো না, কেউ এইভাবে কেউ নেবে না। আমি যদি কাউরে বলি যে এটা এই ডিজাইনটা নেন, আমি গিয়ে সাহেব ভাইরে বললাম, আমি রাজীব ভাইকে বললাম যে ভাই ডিজাইনটা নেন, ভাই হয়তো আমার পরিচিত দেখে আমার ডিজাইনটা 1,000 টাকাতে কিনবে। কিন্তু আমি যদি ভাই যদি আরেকজনকে বলে তো বলবো যে এটা খ্যাত ডিজাইন হয়েছে। তো খ্যাত ডিজাইন করলে আসলে সেল হবে না, তো ডিজাইন করতে হবে। আর যদি আপনি 6 মাস এটা নিয়ে পড়ে থাকেন, যে আমাদের গ্রুপটা আছে টিস্প্রিং বিডি, 6 মাস পড়ে থাকলে সাকসেস সম্ভব। আর এই 5টা ক্যাম্পেইন করে আসলে সাকসেস সম্ভব না। ক্যাম্পেইন করতে হবে, ভালো মতো করতে হবে, এবং ক্যাম্পেইনের তোমরা আপনার মেসেজ থাকতে হবে। আমি জানি না আমি কতটুকু দিতে পেরেছি। আমার এইটা থাকবে আপনাদের যাদের আরও জানার আছে, এই পিডিএফের মধ্যে ডিটেল সবগুলোর লিঙ্ক দেওয়া আছে, আরও ভালোভাবে জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।